হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু কোকোমনি ব্লগ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমার বোনের বার্থডে। তো আগের ব্লগে আমি দিয়েছিলাম বোনের বার্থডে রাত 12টার সময় সেলিব্রেট করেছিলাম। তো আজকে বোনের আর সমস্ত যেসব বন্ধু বান্ধব ছিল সবাই বলেছিলো, দিদি তোমাদের বাড়িতে মিষ্টির বার্থডেটা সেলিব্রেট করো। তো আমি বলেছিলাম কোনো ব্যাপার না, সবাই চলে আসিস। তো সবাই চলে এসেছে, দেখো এখানে রেডিও করে রেখেছে। আর আমাকে এরকম লাগছে কেন, আমি যেহেতু রান্না করছিলাম ওদের সবার জন্য, তো সেই কারণে আমি রেডি হতে পারিনি। তো যাই হোক, হাতে হাতে তোমরা দেখো বার্থডের পরে ঘরের অবস্থা কিরকম হতে পারে। বোনের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, সবার সঙ্গে এখন ছবি তুলছে, আমিও কয়েকটা ছবি তুলে নিলাম। তো আমাকে তো দেখতে যা লাগছে, যাই হোক এর জন্য তুলতে লজ্জা লাগছিল। তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে দিতে হবে। আর রান্নাঘরে মা আর বোন মিলে অনেকক্ষণ ধরে কাজ করছে, যেহেতু আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, অনেকটা রাত হলো যেহেতু। দেখতেই পাচ্ছ সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আমিও চেঞ্জ করে নিয়েছি। অনেকটা রাত হয়ে গেছে কিন্তু বার্থডে গালের এখনো টাইমটা শেষ হয়নি, এখনো কিছুটা টাইম আছে ওর হাতে। টাইম 11:30 বাজে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করবো একটু পরে করবো। তো তার প্রচন্ড ঘেমে গেছে, প্রচন্ড গরম যেহেতু। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি, যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তার জন্য টাটা টাটা আর গুড নাইট সবাইকে।